কাপড় ইস্ত্রি করারও রয়েছে বেশ কিছু নিয়ম আর সে নিয়ম মেনে কাপড় ইস্ত্রি করলে কাপড়ের মান দীর্ঘদিন অটুট থাকবে কাপড় ইস্ত্রি করার সঠিক নিয়মগুলো হলো এক পোশাক টেবিলে ইস্ত্রি করতে পারেন টেবিল না থাকলে মেঝেতে কাঁথা বিছিয়ে তার উপর সুতি মোটা কাপড় বিছিয়ে ইস্ত্রি করুন দুই কাপড় ইস্ত্রি করার আগে খেয়াল করুন সুতি সিল্ক জর্জেট লিলেন অর্থাৎ কোন ধরনের কাপড় ইস্ত্রি করছেন কাপড়ের ধরন বুঝে ইস্ত্রির তাপমাত্রা নির্ধারণ করুন সাধারণত ইস্ত্রীর গায়ে কাপড়ের ধরন অনুযায়ী কত তাপমাত্রা প্রয়োজন তা লেখা থাকে তিন অ্যারোডুট কিংবা মার দেওয়া কাপড় পানি ছিটিয়ে ইস্ত্রি করুন তা না হলে কাপড় পুড়ে অথবা ফেসে যাবার সম্ভাবনা থাকে চার যাদের বডি স্প্রে বা পারফিউম সরাসরি গায়ে ব্যবহার করলে অ্যালার্জি কিংবা অন্যান্য সমস্যা হয় তারা কাপড় আয়রন করার সময় কাপড়ের ওপর একটু পারফিউম ছিটিয়ে নিয়ে আয়রন করুন এতে ওই গন্ধ অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে এবং গায়ে সরাসরি পারফিউম ব্যবহারের ঝামেলা থেকেও রক্ষা পাবেন পাঁচ মসৃণ চকচকে শার্টিন বা ক্যাপ জাতীয় কাপড় সবসময় আরেকটি হালকা ভেজা সুতি কাপড়ের ভাজের মধ্যে রেখে তারপর ইস্ত্রি করুন ছয় ব্লক হ্যান্ড পেইন্ট স্ক্রিন প্রিন্ট করা কাপড় উল্টো দিকে থেকে ইস্ত্রি করুন তাহলে কাপড়ের রঙ নষ্ট হবে না সাত সুতি কাপড় খুব গরম ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করবেন না এতে কাপড়ের রং চলে যায় সবসময় উল্টো দিকে আয়রন করুন এবং তুলে রাখার আগে আয়রন করার সময় যদি পানি ব্যবহার করে থাকেন তবে তা বাতাসে শুকিয়ে নিন আট ব্লাউজ বা শার্ট ইস্ত্রি করার সময় প্রথমে হাতা ও কলার প্রথমে ইস্ত্রি করুন তারপর টুকু ইস্ত্রি করুন আট কুশন উল্টো করে ইস্ত্রি করুন টেবিল ম্যাটে মনোগ্রাম থাকলে উল্টো দিক থেকে ইস্ত্রি করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে